নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে দিলেন যে পড়ুয়ারা দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন তো সেই টাকা কিভাবে পাবেন কবে থেকে পাবেন কবে থেকে আবেদন শুরু হবে কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বলা হচ্ছে কথা রাখলেন মমতা মন্ত্রিসভায় অনুমোদন পেল পড়ুয়াদের দশ লক্ষ টাকা ঋণ দেওয়ার প্রকল্প তো ঠিক কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখব দেখুন বলা হচ্ছে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ক্ষমতায় আসা দেড় মাসের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আগামী তিরিশে জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করার তো সেটা কিন্তু অবশেষে তিনি কথা রাখলেন অর্থাৎ তিরিশে জুন থেকে কিন্তু এই প্রকল্পের অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়ে যাবে বলেই কিন্তু তিনি আজকে জানিয়ে দিলেন তারপর দেখুন বলা হয়েছে যে নির্বাচনের আগে ইশতেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সেখানে বলা হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা এই প্রকল্পে পড়াশোনার জন্য পড়ুয়াদের দশ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে এই প্রকল্প তিনি জানিয়েছেন যে দশম শ্রেণী থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জানালেন যে দশম শ্রেণী থেকেই কিন্তু এই প্রকল্পের অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিলেন তারপর দেখুন বলা হয়েছে যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পড়ুয়াদের ঋণ দেওয়ার যে প্রকল্পের কথা জানানো হয়েছিল তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে আজকের দিনটি পড়ুয়াদের রাজ্যে দশম শ্রেণীতে প্রতি বছর কম বেশি দশ লক্ষ পড়ুয়া থাকে দ্বাদশ শ্রেণীতে থাকে সাড়ে নয় লক্ষ দশম থেকে স্নাতক স্নাতকোত্তর সহ যাবতীয় পড়াশোনার জন্য রাজ্যের তরফে এবার পড়ুয়াদের দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে যা ক্রেডিট হবে তা ফেরত দেওয়ার জন্য চাকরি পাওয়ার পর পনেরো বছর সময় পাবেন পড়ুয়ারা অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কিন্তু অবশেষে চালু হয়ে গেল এবং যার আবেদন কিন্তু শুরু হয়ে যাবে তিরিশে জুনের পর থেকে অর্থাৎ তিরিশে জুনই কিন্তু এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে কিন্তু উদ্বোধন করা হবে এমনটাই কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রকল্পে কিন্তু দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সবাই কিন্তু সব পুরো কিন্তু যাদের প্রয়োজন হবে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই দশ লক্ষ টাকা পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু নিতে পারবেন তো কীভাবে আবেদন করবেন কি কি করতে হবে সমস্ত ডিটেলস যখনই জানানো হবে তিরিশে জুনে তখনই কিন্তু আপনাদের পুরো বিস্তারিত কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে